ডিমের যখন একঘেয়ে রেসিপি ভালো লাগবে না, তখন এইভাবে একবার ট্রাই করে দেখবেন। নমস্কার বন্ধুরা, আজকেও আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে রেসিপিটা বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। রেসিপিটা করার জন্যে প্রথমে 4টে ডিম নিয়েছি। আপনাদের যেমন লোক সেই পরিমাণে ডিম নেবেন। রেসিপিটা করার জন্যে একই মাপের 4টে বাটি নেবেন, যদি একই মাপের না থাকে অসুবিধা নেই। প্রথমে বাটির মধ্যে সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব, আর তেলটা মাখালে কী হবে, ডিমটা খুব সহজেই উঠে যাবে। বাটিগুলোয় ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি। বাটিগুলো তেল মাখানো হয়ে গেল, এবার ডিম নেব। একটা বাটিতে একটা করে ডিম দেব, আর ডিমের কুসুমটা ঘাঁটব না। এইভাবে 4টে বাটিতে 4খানা ডিম ফাটিয়ে দেব। 4টে বাটিতে ডিম দিয়ে দিলাম। এবার বাটির মধ্যে ছোট ছোট করে পেঁয়াজ কুচি রেখেছিলাম, প্রথমে দিচ্ছি পেঁয়াজ কুচি। অল্প অল্প করে পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে, এবার দেব কাঁচা লঙ্কা। লঙ্কাটাও ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনারা যেমন ঝাল খাবেন সেই পরিমাণই দেবেন। লঙ্কাটা দেওয়া হয়ে গেছে, এবার দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটাও দেওয়া হয়ে গেল, এবার সবশেষে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিলে দেখবেন ঝালটা বেশ ভালো লাগে। এদিকে ডেচকিতে আগে থেকেই জল গরম করতে বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। আর একটা ঝাঁঝরি থাল নিয়েছি, সেই থালের মধ্যে ডিমের বাটিগুলো বসিয়ে দিলাম। ঝাঁঝরি থাল নিলে কী হবে, ডিমের স্টিমটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার ঢেকে দিলাম। এবার কিছুক্ষণ পরে দেখে নেব ডিমটা ভাপানো হয়েছে নাকি। একটা ছুরির সাহায্যে দেখছি। দেখুন বন্ধুরা, ডিমটা ছুরির মধ্যে লাগছে না, তার মানে ডিমটা ভাপানো হয়ে গেছে। এবার নামিয়ে নিলাম, ঠান্ডা করতে দিয়েছি। দিয়ে এবার ডিমগুলো চামচের সাহায্যে আস্তে করে তুলে নেব। দেখুন বন্ধুরা, ডিমগুলো কি সুন্দর উঠে যাচ্ছে। একটা দেখালাম, এইভাবে সবগুলোই তুলে নেব বাটি দিয়ে। সবগুলো তোলা হয়ে গেল। এবার গ্যাস তেলে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিচ্ছি সর্ষের তেল। তেলের মধ্যে দিলাম সাদা জিরা ফোড়ন আর গোটা গরম মশলা। এবার কুচিয়ে রাখা পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিলাম, আর দিলাম অল্প পরিমাণে একটু চিনি। পেঁয়াজটা ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এবার দিলাম চেরা কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো। টমেটো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আদা রসুন বেটে রেখেছিলাম, আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার দিতে থাকবো গুঁড়ো মশলা। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিলাম ধনের গুঁড়ো আর জিরার গুঁড়ো। এবার অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। জল দিয়ে মশলা কষালে দেখবেন মশলাটা পুড়ে যায় না, আর কড়াতেও লেগে যায় না। মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে, মশলাটা কষাতে থাকবো। দেখুন বন্ধুরা, মশলাটা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তার মানে মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা খুব বেশি দেবো না, কেন ঝোল রাখবো না, একটু গা মাখা ঝোলটা রাখবো। ঝোলটা ফুটে উঠেছে, এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি। আজকের ডিমটা আমি ভাজিনি, এই ভাপা অবস্থায় দিয়ে দিলাম। এইভাবে একবার করে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এবার কিছুক্ষণের জন্য ফুটতে দেব। ফোটানো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাড়িতে বানাবেন, কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে তাহলে আসি, নমস্কার বন্ধুরা।